বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে অনেক রান্নার আয়োজন করেছি আমার পুরো ব্লগে, আজকে রান্না দেখতে পাবেন, অনেক অনেক রান্না করেছি আজকে দুপুরে। আসলে কি উদ্দেশ্যে আজকে রান্নাটা এত করছি আর কার জন্য করছি, পুরো ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আলু ভাজি করে নিয়েছি, এখন বেগুন পুরে নিয়েছি, টমেটো ভর্তা করব সেজন্যে কড়াইয়ে দিয়ে দিয়েছি স্লাইস করে কেটে। তো এখানে আলু ভাজি করে নিয়েছি। তো এখন বলে নেই কেন আমি এত এত রান্নার আয়োজন করছি আজকে। আসলে আমার নানু অসুস্থ হয়ে গেছে, তো উনি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে অনেক। তো আজকে নানুকে আমি দেখতে যাব মামার বাসায়, তো বড় মামার বাসায় দেখতে যাব, সেজন্য নানুর জন্য কিছু রান্না করে আমি নিয়ে যাচ্ছি আইটেম। তো নানু অন্য কিছু খেতে ভালোবাসে না, নানু ভর্তা খায়, ভর্তা খেতে খুব পছন্দ করে, তাই আজকে 10 পদের মানে ভর্তা হবে। তো এই আর কি, তো আমি এক এক করে সব কিছু একা হাতে করতে হচ্ছে, তো এক এক করে সব কিছু খুব সুন্দরভাবে ম্যানেজ করে আমি করছি। তো এক এক করে রান্না বসিয়ে দিয়েছি, তো একটার পর একটা রান্না হচ্ছে, তো এই আর কি। আর নানু পড়ে গিয়ে বেশ ব্যথা পেয়েছে, আপনারা নানুর জন্য দোয়া করবেন সবাই, যেন নানু তাড়াতাড়ি রিকভারি করতে পারে। রানুর হাতেও একটু ফ্র্যাকচার হয়েছে, আসলে বয়স্ক মানুষ, পড়ে গিয়েছে, তো পড়ে গিয়ে মুখে ব্যথা পেয়েছে, হাতে ব্যথা পেয়েছে। এই তো, সবাই দোয়া করবেন প্লিজ আমার নানুর জন্য। আর নানুর জন্যই আজকে এত আয়োজন করতেছি। আমি যেহেতু দেখতে যাব, আলিফের আব্বু শনি রবি দুদিন কাজ করে, তো সেদিন আমি যেতে পারি নাই। তো নানু ব্যথা পেয়েছে অনেক, সেজন্যে মনটাও খুব খারাপ। তো তারপরে নানুকে আমার নিজের হাতে রান্না করে খাওয়াবো, সেজন্যই আজকে আয়োজনটা আমি করছি। তো এখানে আমি মুরগি ভুনা করব, একটু ঝাল ভুনা করব। নানু আবার একটু ঝাল খেতে পছন্দ করে, যেহেতু বাংলাদেশের মানুষ ঝাল খুব পছন্দ। এখানে আসলে আমরা বাচ্চাদের জন্য এত বেশি ঝাল খাই না, তো ওনাদের জন্য যেহেতু উদ্দেশ্য করে রান্না করা হচ্ছে, সেজন্যই আজকে একটু ঝাল ঝাল সব কিছুই হবে। তো এখানে একটু ঝাল মুরগি ভুনা করে নিচ্ছি, আর 10 পদের রান্না করছি ইচ্ছা করে, কারণ কোনটা তার কাছে ভালো লাগবে সেটা তো আমি জানি না। এখানে কালো জিরা ভর্তা করছি, সেজন্য কালো জিরা নিয়ে নিয়েছি, কালো জিরাটা একটু টেলে নিব, টেলে নিয়ে আমি পাটায় বেটে নিব, এটা গুঁড়া করে করব, আমি একদম ভর্তার মতো করব না। আর এখানে যে মুরগি ভুনার জন্য একদম তেলে চলে এসেছে উপরে, সে মুরগিটা এখন দিয়ে দিচ্ছি। তো এখানে 3-4টা লেগ ছিল, আমি সেগুলো কেটে তারপরে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন আমি দিয়ে দিলাম। তো অনেক অনেক রান্না হচ্ছে, এক হাতে করছি, খুব বেশি হয়রানও হচ্ছি, তারপরে আলহামদুলিল্লাহ করতে পেরেছি আমি। তো আমার কাছে ভালো লাগতেছে, আমি নানুকে খাওয়াতে পারবো, সেজন্যই এই আয়োজন। তো কচু শাক কিনে নিয়ে এসেছি একদম টাটকা বাজার থেকে, তো সেটাও কেটে কুটে তারপরে পরিষ্কার করে এখন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এখানে একটু লবণ দিয়ে দিলাম আর মরিচ দিলাম, একটু ঝাল ঝাল হবে, আর রসুন দিয়েছি আর পেঁয়াজ একটু বেশি করে দিয়ে দিয়েছি, পরে এটা বাগার দিব, তো সেদ্ধ হতে থাকবে। আর এখানে কাচকি মাছ আমি চচ্চড়ি করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে নিয়েছি, সব কিছু দিয়ে একদম মাখা মাখা করে অল্প পানি দিয়ে আমি একদম বসিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। ছোটো মাছ খুব পছন্দ করে, সেজন্যে একটু কাচকি মাছটা রান্না করে নিচ্ছি। আর ভর্তার মাঝে এখন ডাল ভর্তা করেছি, আমি এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি, জাস্ট একটু লবণ আর সরিষার তেল ধনে পাতা দিয়ে তারপর ভর্তাটা করে নেব। এখানে আমি অলরেডি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে শুটকি ভর্তার জন্য আমি শুটকি দিয়েছি 3টা আর পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ তো আগেই তেলে রেখে দিয়েছি। তো ভর্তা তো অনেক আইটেম, এটা বেগুন ভর্তা করেছি, কচু শাক রান্না করেছি, টমেটো ভর্তা করেছি, আর এই তো মুরগিটাও রান্না করে ফেলেছি, একটু ঝাল ঝাল কষা ভুনা হয়েছে।
আমি সব কিছু রান্না করে রেডি করে রেখে দিচ্ছি, তারপর আলিফের আব্বু আসলে তারপরে সে সব কিছু রেডি করে নিয়ে যাবে। তো এখানে টেবিলে আমি এক এক করে সারি করে সব কিছু রেখে দিয়েছি। এই যে কালো জিরা ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, ডাল ভর্তা, তারপর এখানে ঝুকিনি ভর্তাও করেছি আমি, সেটা ভিডিওতে দেখাতে পারিনি। এখানে কাচকি মাছ চচ্চড়ি, কচু শাক, এটা হচ্ছে ঝুকিনি ভর্তা। তো এই আর কি, আলহামদুলিল্লাহ টোটাল 10টা পদ হয়েছে, আমি রান্না করতে পেরেছি, একা হাতেই করেছি। আসলে বেবিরা স্কুলে ছিল, সেই ফাঁকে আমি 2 ঘন্টায় রান্না করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো এই তো আমার, যাতে রান্নাগুলো খেয়ে নানু খুব তৃপ্তি পেয়েছে, আমি তারপর নিয়ে যাব নানুর কাছে। আমি আসলে মুরব্বি মানুষ, ওনাকে আমি ভিডিওতে নিয়ে আসি নাই। তো এই আর কি, তো সবাই দোয়া করবেন। রান্না সব টেবিলে রেখে দিয়েছি সব আইটেম করে। কেমন হলো রান্নাগুলো কমেন্ট সেকশনে জানাতে পারেন। এখন আলিফের আব্বু চলে এসেছে, তো এখন সে এক এক করে সব কিছু করে নিচ্ছে বক্সে। আমি কিনে নিয়ে এসেছি বক্সগুলো, এখানে বক্স কিনতে পাওয়া যায়, তো এখানে বক্সে করে সব কিছু দিয়ে দিচ্ছে এক এক করে। আলিফালিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তার রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আমি একটু ভিডিও শ্যুট করছি। তো আলিফের আব্বু সব কিছু সুন্দর মতনই করে, মানে সে আর কি করতে পারে, আমি রান্না করতে পারি বাট এত গুছানোটা আমি পারি না, সে আবার গুছিয়ে সব কিছু করতে পারে। সেজন্যই হাজবেন্ডকে দিলাম যে তুমি একটু বেড়ে বেড়ে সব কিছু নাও। তো এই আর কি, তো আমি করতে পেরেছি, নানু খুব খুশি হয়েছে, নানু খুব দোয়া করেছে, মুরব্বি মানুষ, তো ওনার জন্য এই উদ্দেশ্যে করেছি। তো আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি। তো যেহেতু এখানে আসলে শাশুড়িও নাই, কেউই নাই, মুরব্বি আমার নানু নানা আসছে, তাদেরকে করতে পেরে আমার খুব তৃপ্তি লেগেছে। আসলে মনে খুব, মুরব্বিদের করতে পারলে মন খুব তৃপ্তি লাগে, আর তাদের দোয়া আছে সেজন্যে তারা দোয়া করবে, সেই উদ্দেশ্যেই আমি সব কিছু অ্যারেঞ্জ করলাম। আলহামদুলিল্লাহ সাকসেস হতে পেরেছি, আলিফের আব্বু খুব খুশি হয়েছে। তো সব মিলিয়ে দিনটা খুব ভালো ছিল। তো এখানে সব কিছু নাম আমি লিখে দিয়েছি, আলিয়াও হেল্প করতেছে। তো সবাই এখন রেডি, আমরা এখন মামার বাসায় চলে যাব নানুকে দেখতে। তো আজকে ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট সেকশনে জানাবেন কেমন হলো রান্নাগুলো। আর নানুর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি, আপনারা সবাই নানুর জন্য দোয়া করবেন। বারবার আমি ব্লগে বলে দিলাম, যেহেতু মুরব্বি মানুষ, সেই তো বাসা থেকে আমরা বের হয়ে পড়েছি। তো এই আর কি, এখন চলে যাচ্ছি নানুর বাসায়। তো বিকালবেলায় যাচ্ছি আমরা, রাতে বাসায় আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।